কদাই তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি ভাই তুই আমার সব কথা শুনবি কিন্তু তুই এখানে আসার পর থেকে সেই গো ধরে বসে আছিস আচ্ছা ধর আজ যদি বাবা এসে দাঁড়াতেন আর তোকে বলতেন যে গদাই তুই কেন এরকম করছিস তাহলে তুই কি বলতি বলতো বাবা নেই তো কি হয়েছে তুমি তো আছো গো তুমি তো আছো তুমি যে আমার বড় ভাই গো বড় ভাই আর বড় ভাই যে বাবার সমান গো বাবার সমান তাই যদি মানিস তাহলে আমাকে এত কষ্ট দিস কেন ওরে পাগল তোকে কষ্ট পেতে দেখলে তো আমিও কষ্ট পাই বেশ তবে বলো আমায় কি করতে হবে আমার তাতে মন সায় না দিল আমি করব বাপু করব করব না না গদাই তোর মন যেটাতে সায় দেয় না সে কাজ আমি তোকে কখনো করতে বলবো না দেখ গদাই আমি অনেক চিন্তা করে দেখলাম তোর মন যেটাতে সায় দেয় তুই তাই করিস মা ভবতারিণীর মন্দিরের অন্নভোগ তোর যদি মনে সায় না দেয় গ্রহণ করতে করিস না বরং তুই নিজেই রান্না করে খা তুই এখন থেকে গঙ্গার পাড়েই রান্না কর গঙ্গা গর্ভের চারপাশের বস্তু পবিত্র এটা মানিস তো যাক তাহলে তো আর কোনো চিন্তাই রইল না ও দাদা দাদা তুমি আমায় ভুল বুঝোনি গো দাদা তুমি আমায় ভুল বুঝোনি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি গো দাদা কষ্ট দিতে চাইনি তুমি আমায় ক্ষমা করো দাদা তুমি আমায় ক্ষমা করো গোদাই কাঁদিস নি ভাই কাঁদিস নি কাঁদিস নি নায়ক মশাই যে ও সঙ্গে বড়বাবু রয়েছেন তা আপনারা কোথায় চললেন ভবতারিণীর মন্দিরে ভবতারিণীর মন্দিরেই শুধু নয় রানীমা আমাদের পাঠালেন এই সমস্ত মন্দিরের পূজা আচ্ছা কেমন চলছে তার একটা খোঁজ খবর নিতে তা বেশ তো আপনারা না হয় এই রাধা গোবিন্দর মন্দিরে একটু পায়ের ধুলো দিন দেখে যান এই ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়ের পুজোর রীতি না 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 আপনি ভুল বুঝবেন না পুরোহিত মশাই আসলে রানীমা আমাদের পাঠালেন আপনার কুশল জানতে আমি যে কেমন আছি তা তো চাক্ষুষ দেখেই বুঝতে পাচ্ছেন কিন্তু যার খবর বিশেষ করে নিতে হবে তার খোঁজটি আগে ভালো করে নিন আপনি কার কথা বলছেন বলুন তো রামকুমার চাটুজ্যের কথা না না আমি তার কথা জানতে যাব কেন তিনি তো বেশ সশরীরে সুস্থ অবস্থায় মা ভবতারিণীর সেবা করে চলেছেন আমি বলছি রামকুমার চাটুজ্যের ছোট ভাইটির কথা কেন কি হয়েছে ছোট ভাইটির না না কিছুই হয়নি বলুন কি করছেন তিনি কি করছেন তিনি কি না করছেন তিনি একবার তা গঙ্গার পাড়ে গেলেই টেরটি পাবেন এই নাচছেন তো এই গাইছেন আবার গিয়ে রান্না করছেন আবার কখনো জলে গিয়ে ঝাঁপ দিচ্ছেন উন্মাদ উন্মাদ আরে বাবা উন্মাদ না হলে কেউ এরকম করে চাটুজ্যের ভাই এসব করছে নাকি তবে আর বলছি কি জান জান একবার সচক্ষে দেখে চক্ষুগণের বিবাদ ভঞ্জন করুন হ্যাঁ সে তো দেখতেই হচ্ছে চলুন গর্ববাবু আমরা একবার গঙ্গার ঘাটে যাই হ্যাঁ চলুন চল 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 প্রণাম এবার বাছাদন টেটটি পাবে চাটুজ্যের এই ছোট ভাইটি চিরকালই এই রকম খামখেয়ালি ভাবুক প্রকৃতি লোকে একে খেপামি পাগলামি বলে ওইটুকু ছোট্ট ছেলেটি হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে ওর পক্ষে কি এত কষ্ট করা সাজে আমাদের প্রধান পুরোহিত চাটুজ্য মহাশয় যদি একটু জোর করতেন তাহলে ছেলেটিকে এত কষ্ট করতে হতো না আপনি তাহলে সার বুঝেছেন এ ছেলে সহজে বুঝ বানান নয় দেখলেন না যখন ওই ব্রাহ্মণদের অন্নভোগের ব্যবস্থা হচ্ছিল কেমন বেঁকে বসেছিল এই বয়সের বালকরা একটু চঞ্চল প্রকৃতির হয়েই থাকে আসলে একটা চেনা জায়গা থেকে অন্য জায়গায় এসেছে তো তাই একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে
আশা করি পরে সব ঠিক হয়ে যাবে। হেগা হেগা, তোরা চাল আলু কলা এই তিন সজনে মিলে কি শুরু করেছিস বল দেখি, কি শুরু করেছিস? আমার হাড় মাস না জ্বালিয়ে তোরা কি শান্তি পাবি নে? বেশ বেশ, তোদের যদি এমনই মনের ইচ্ছা হয় তবে তোরা এমনই থাক, এমনই থাক, থাক এমন থাক, তোরা এমনই থাক। ওই দেখুন দেখুন দেখুন, কত ধরে কাণ্ডটা দেখেছেন, রান্না হলো কি না হলো জল ঢেলে আগুন নিভিয়ে দিলে, এই দেখুন আবার বিড়ি বিড়ি করে কি বলা হচ্ছে দেখুন। এখন ওই আধ ঘন্টা জলে ডুবে বসে থাকবে, শরীর ঠান্ডা হলে তবে উঠবে। চাটুর্যের এই ছোট ভাইটি আর কত ভেলকি দেখাবে কে জানে। কি আপনি যাই বলুন নাই বলে, আমার কিন্তু এই প্রধান পুরুষদের ভাইটিকে বেশ লেগেছে, বেশ মজার ছেলেটি কিন্তু। তবে একটাই কষ্ট হচ্ছে, এই বেচারিকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। মা ভবতারিণীর মন্দিরে আমাদের অতিথি হয়ে এসেছেন, অথচ ভবতারিণীর অন্নভোগ থেকে উনি বঞ্চিত হচ্ছেন। না 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 না, পুরোহিত মশাইকে ব্যাপারটা বলতেই হচ্ছে। আসুন আসুন দোনায় মশাই, চল। পুরোহিত মশাই, আরে নায়েব মশাই, ভালোই হয়েছে, আজ বড় শুভ সময় এসছেন, বড়বাবু এসছেন দেখছি। আজকে মায়ের অন্নভোগ খেয়ে যাবেন কিন্তু মন্দিরে বসে। সে তো নিশ্চয়ই, কিন্তু পুরোহিত মশাই, মন্দিরে আশাইস্তক একটা ব্যাপার দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। কি নায়েব মশাই? চাটুর্য মশাই, আপনার ছোট ভাইটিকে দেখলুম গঙ্গাপাড়ে রান্না করতে, কি যে কষ্ট তার। কষ্ট বলে কষ্ট, এই কাঠের জালে আগুন দিয়ে তাতে চাল বসাচ্ছে, আবার তারপরে এবার মাটিতে শুয়ে সেখানে ফু দিচ্ছে, এই নাচছে, এই গাইছে, আবার দৌড়ে গিয়ে গঙ্গায় ডুব দিচ্ছে। সব দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। কি করি বলুন তো, ও তো ঠিক করেছে নিজেই রান্না করে খাবে, তাই বাধ্য হয়ে আমাকে অনুমতি দিতে হয়েছে। কিন্তু এমন করলে তো শরীর খারাপ হয়ে যাবে, অসুখে পড়ে যাবে ছেলেটি। ও কারোর কথা শুনবে না, এত কাল অবধি ও যা চেয়েছে ও তাই করেছে, ওকে যে বাধা দেওয়া হয়নি। সাঙ্গাতদের নিয়ে মানিক রাজার আমবাগানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, বাড়ির কথা ভুলে গিয়ে, কখনো ক্ষেতের আলে বকের ঝাঁক দেখে দাঁড়িয়ে পড়েছে, শিব মূর্তি করে ঘন্টার পর ঘন্টা পুজো করেছে, বাড়ির কথা খেয়ালই করেনি। চাটুর্য মশাই, আপনার ছোট ভাইটির যে এই ভাবের দশা চলছে সে আমি জানি, কিন্তু তো তার চেয়েও বেশি অধিক দশা বলতে চাইছেন তো? সবাই যাকে বলে উন্মাদ পানা, আমিও তাই লক্ষ্য করেছি, কিন্তু কি করি বলুন তো। গদাই যে আমার ছোট ভাই, সন্তানের মতো, ওর মুখের দিকে তাকিয়ে আমি যে কিছুই বলতে পারি না। তবে মন বলছে ওর এই দশা কিন্তু কেটে যাবে, গদাই বুঝবে, এ ভুল ভাঙবে ওর অচিরেই। হ্যাঁ ভাঙবে, আমরাও সেই দিনের অপেক্ষায় রইলাম পুরোহিত মশাই। আচ্ছা বেশ বেশ, আপনারা গিয়ে মন্দিরে বসুন, আমি একটু ওদিক থেকে আসছি। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। শিব ঠাকুর, ও শিব ঠাকুর, ও মহাদেব, তোমার পূজার ধরন আমি যে জানি নে গো বাপু, আমি যে জানি নে, কিছু মনে করো নে বাবা, কিছু মনে করো নে বলি। হ্যাঁ গা, সবাই বলে তুমি নাকি পাগলা ভোলা, শ্মশান মশানে ছাই ভস্ম মেখে ঘুরে বেড়াও, আমিও কিন্তু তোমার মতো ঠিক শ্মশানে মশানে নদীর ধারে মাঠে ঘাটে ঘুরে বেড়াই। সবাই বলে রামকুমার চট্টোপাধ্যায়ের ভাই নাকি পাগল গো। মানিক রাজার আমবাগানে যখন খেলতাম আমার শ্যাঙাত গো, আমার শ্যাঙাত গয়া বিষ্ণু, ওরাও আমায় পাগল বলতো গো। একবার কি হয়েছিল জানো তো ঠাকুর, গায়ের জমিদার সীতানাথ পাইনের বাড়ির যাত্রা পালায় আমাকে শিব ঠাকুর সাজতে হয়েছিল গো। এসব কথা পরে হবে গো বাপু, পরে হবে। হ্যাঁ এখন তোমায়, এখন তোমায় গঙ্গায় বিসর্জন দিয়ে আসি গো, চলো। Thank you.
ও মুখুতা, হ্যাঁ বল কি বলছিস? আগে মা, বড়বাবু এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ও রামচন্দ্র? হ্যাঁ দে দে, পাঠিয়ে দে পাঠিয়ে দে। আসেন বড়বাবু, আসেন। এসো বাবা এসো। মা মা, আপনি বিশ্রাম করছেন? আমি না হয় তাহলে একটু পরেই আবার। না না ঠিক আছে, বসে বসে একটু চোখটা লেগে গিয়েছিল। বলো কি বলতে এসেছো বলো। মা আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। তাই? বলো বলো আজ কি দেখলে সেখানে? মা আমি মা ভবতারিণীকে দর্শন করে আমাদের বড় ঠাকুরের কাছে গিয়েছিলাম। মা আমাদের বড় ঠাকুরকে দেখে বেশ চিন্তিত মনে হলো। কি বিষয়ে চিন্তা তার? মা তার সমস্ত চিন্তা তো তার ওই ছোট ভাইকে নিয়ে। হ্যাঁ গদাধর, কি হলো, পেলে তাকে? হ্যাঁ মা। কোথায় পেলে? গঙ্গার পাড়ে। সে তখন সদ্য স্নান সেরে রান্না তোড়জোড় করছে। আরে বাছার, আমার কত কষ্ট হচ্ছে তাহলে। কিন্তু মা তার এই কষ্ট তো নিজে যেচে নেওয়া। সে তো কারো অনুরোধ রাখবে না, কোনো কথাও শুনবে না। তারই এক গো, নিজে হাতে রান্না করে তবেই খাবে। ছোট ছেলে তো, তাই ওর বুঝতে কোথাও ভুল হচ্ছে বাবা। দেখবে যেদিন ভুল ভেঙে যাবে সেদিন সে নিজেই চলে আসবে মা ভবতারিণীর মন্দিরে। কিন্তু মা তিনি তো রাত্রিরে মন্দিরের প্রসাদ গ্রহণ করেন, শুধু দিনের বেলায় নিজের হাতে ওই গঙ্গার পাড়ে বসে রান্না করবেন, তারপরে একেবারে নিজের হাতেই খাবেন। সে অদ্ভুত মানুষ মা, এরকম মানুষ কিন্তু আমি পূর্বে কখনো দেখিনি। যে নেচে নেচে গান করছেন, আবার ওই রান্না করতে করতে সে তড়িতরকারির সাথে আবার কথাও বলছেন নিজের মনে। এই এক অদ্ভুত মানুষ এই গদাধর চাটুজ্জে। অদ্ভুত বলেই তো সকলের থেকে আলাদা, একেবারে অন্যরকম। হে যেন একেবারে শিশু ভোলানাথ, আপন খেয়ালে জগতে লীলা করতে এসছেন। এমন আত্মভোলা মানুষ আমিও কখনো আগে দেখিনি বাবা। তারপর সেই রাক্ষসটা এসে ওই রাজকন্যাকে নিয়ে চলে গেল। তারপর সেই রাজকন্যা তো মা চললি বাবা? হ্যাঁ গো মা, আজ সেই দূর গায়ে যেতে হবে, মেলা কাজ, ফিরতে ফিরতে আমার বেলা। তা ও বাবা, নাওয়া খাওয়া কোথায় করবি? সে যজমান বাড়িতে খেয়ে নেবো খন। আচ্ছা বাবা, ঠিক মতো নাওয়া খাওয়া করবি, নইলে চিনতে থাকবো। মা তুমি অত চিনতে করো না তো, এসব চিনতে টিনতে এসব একটু ছাড়ো, বুঝলে? চিনতে কি আর শেষ আছে বাবা, চিনতে শেষ হয় ওই চিতায় গিয়ে, বুঝলি? তোমার চিনতে মানে তো ওই কথাই কে নিয়ে ভাবা, তুমি ওই ভাবো, আমি না হয় চলি এখন। হ্যাঁ ও বউ, আমি চললাম গো। আরে এই যে অক্ষয়, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? লোক কেটে হয়ে থাকবে। আমি চললাম মা, চললাম বউ। চললাম গো, তোর কি কোনোদিনও আক্কেল বিবেচনা হবে নেনে? আই দেখো, আক্কেল থাকলে কি তোমাদের বাড়িতে ভর দুপুর বেলা আসতুম? না না, মেলা বকিও নি তো, খুব খিদে পেয়েছে। আমি তো সারাদিন মাইলের পর মাইল পায়ে হাঁটতে পারি গো, আমার কিচ্ছুটে হবে না। শুধু একটাই চিন্তে গো, ওই বেশি হাঁটলে না আমার খিদে পেয়ে যায়, এই এখন যেমন পেয়ে গেছে। আচ্ছা বাবা আচ্ছা, তাই তো। ও শাকম্বরী, শাকম্বরী! হাই মা, নাও এসো। ওরে বাবা, ও মামি, এত সব কার জন্য গো? তোর জন্য রে ছোড়া, তোর জন্য। যা চটপট হাত মুখ ধুয়ে খেতে বস। যা, সেসব তো ঠিক আছে, কিন্তু তোমাদের ওই ঘটি তো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন এন এন, যা 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 যা। বসি তাহলে।
ও বাবা রামেশ্বর, আজ আর তো যাওয়া হবে না, হ্যাঁ বাধা পড়ে গেছে, তুই বস। একদিন পর ছেলেটা এলো, হ্যাঁ ওর সঙ্গে একটু সুখ দুঃখের কথা কই। আমার কোনো দুঃখ নাই গো দিম্মা, দিব্যে আছি, কাটছি দাচ্ছি ঘুরছি। তাই তো মা বললে যে বাবা দিদে কলকাতায় দক্ষিণেশ্বরে তোর মামারা পুরুষগিরি করছে, তুইও যা। তাই তো মার কথা রাখতে চলে এলুম গো। ওরে পাজি ছেলে, তুই মায়ের কত বাধ্য ছেলে আমি জানি না বুঝি, হ্যাঁ তবে ভালোই হলো। তুই যদি সেখানে যাস তাহলে তোর ছোট মামা একটা সঙ্গী পাবে, সে তো তোকে খুব ভালোবাসে। আর আর আমার ওই রামকুমার রানীমাকে বলে তোর একটা হিল্লে করে দেবে। নে নে এখন চটপট খেয়ে এনে দেখি, খেন। আরে কাটছি তো। আচ্ছা দিমা, তোমাদের খুব বিপদে ফেলে দিলাম তাই না? এই অসময় এসে তোমাদের খাবার কম পড়বেনি তো? না রে চোরা না, ওই আমার ভাড়ারে না ওই লক্ষ্মী অত সহজে বারণ তো হয় না। আর তাছাড়া কেউ যদি এসে চারটি খেতে চায় তাহলে লক্ষ্মী কমে না, বরং লক্ষ্মী উপচে পড়ে, বুঝেছিস? তা হ্যাঁ রে হেদে, তুই যখন একদিন পরে এলি কদিন থাকবি তো নাকি? না গো দিম্মা না, আজ থেকে কাল ভোর ভোরই রওনা দেবো গো। তুমি তো জানো কলকাতা তো এখান থেকে একটুখানি পথ নয় গো, পৌঁছতে পৌঁছতে আমার 4-5 দিন লেগে যাবে। হ্যাঁ তা বটে তা বটে, তা এখন খেয়ে দিয়ে নিয়ে একটু গইরে নে না। কি যে বলো দিম্মা, আমি তখন খেয়ে দিয়ে উঠে হালদার পুকুরে গিয়ে গা ডুবিয়ে বসে থাকবো। তুই একেবারে তো ছোট মামার মতন হয়েছিস ঈদে, তোদের দুটির পায়ে যেন কাক বাঁধা আছে। দিম্মা ওসব কথা বলো নিয়া, দুজনের পায়ে কাক না, একজনের পায়ে কাক আর আরেকজনের পায়ে কোকিল বাঁধা আছে। আমি তো আবার ওই ছোট মামুর মতো ভালো গান গাইতে পারি নে। অনেকদিন পর আমরা চার ভাই একসঙ্গে বসে খাচ্ছি। ওশামা দেখো দেখো ওদের কি লাগবে দেখো। ভাই তুই লক্ষ্য আর একটু দি। আমায় আর দিও না গো বৌঠা, তুমি বরং ঈশ্বর আর নীলুকে দেখো। ভাই ঈশ্বর শুধু মুখ নিচু করে খেয়ে গেলেই হবে, আর কিছু নিবে না। ও বৌঠান আমি আর পাচ্ছি নে গো, এবার পেট ফেটে যাবে। খিচুড়ি বলে না এত খেলুম, তুমি নীলুকে দেখো তো। এই যে আমার ছোট ঠাকুরপো, কি লাগবে বলবে নে? তুমি আবার আমাকে ঠাকুরপো বলছো, বলেছি না আমাকে ডাকুটবো বলবে না, আমি তোমার ভাই না। তোমরা তিনটেই আমার ভাই, ভরত শত্রুঘ্ন আর লক্ষ। এমন ভাগ্যে কজনে পায় বলো। বলিস আমা, কতদিন আর ভাই ভাই করে আগলে রাখবে, ওদের তো সংসার ধর্ম করতে হবে নাকি? তোমার মেজ ভাইটির এবার বিয়ে দেবো মনস্থির করেছি। ও বর্দা তুমি না খালি সবসময় বে বে করো। বৌঠান আমি উঠলাম, উঠলাম বর্দা। তুমি এমন নাচতে লেগেছো কেন? আমার আনন্দ হয়েছে গো, আমার খুব আনন্দ হয়েছে, এ যে বড় সুখের কথা গো। তা হ্যাঁ রে বউ, বলি তৈলক্যের জন্য কোনো মেয়ে দেখেছিস নাকি রে? না গো পিসি, তুমি একটা সৎ ব্রাহ্মণ ঘরের মেয়ে দেখে দাও না, তাকে আমার এই সংসারে কুটোটি নাড়তে হবে না, সে শুধু আমার তৈলক্যের খেয়াল রাখলেই হবে। ও মা ও বউ, তুই কেমন দ্বারা কথা রে? হ্যাঁ বলি সংসারে একটা বউ আসবে আর সে কুটোটি নাড়বে কি? না না বাবু, এ তো ঠিক কথা নয়, এ ঠিক কথা নয়। বলি ও ঠাকুর ও বউ, বলে সংসারে যদি মিলমিশ করে তোরা থাকতে চাস তাহলে তৈলক্যের বে দিয়ে ওকে ভেন্ন করে দে। হ্যাঁ এই বলে দিই।